আসসালামু আলাইকুম, হাই হ্যালো, নমস্কার। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি আমার ভালো আছেন সবাই। তো বন্ধুরা, আমি যেটা নিয়েছি সেটা আপনাদের সামনে সেটা দেখতে পাচ্ছেন, এখানে নিয়েছি আপনাদের সামনে যেটা নিয়েছি আমি ট্যাবলেটটা আজকে, সেই ট্যাবলেটটার নাম হচ্ছে মেথারজেন। এই মেথারজেন ট্যাবলেটটার মানে যেটা কাজটা রয়েছে সেই কাজটা নিয়ে আমি আলোচনা করব, যে এটা অ্যাকচুয়ালি কী জন্য বানিয়েছে বা কার কার ক্ষেত্রে ইউজ করছে বা কী কী সমস্যা ইউজ করতে পারে। তো এটা হলো মেথারজেন ট্যাবলেট, আর এটার কম্বিনেশন যেটা দেখছেন আপনারা স্ক্রিনের সামনে যেটা দেখছেন, তো নামটা হচ্ছে দেখুন মেথারজেন ট্যাবলেট, আর এটার কম্বিনেশনটা সেটাই হলো মেথাগুলো ট্রেন। তো এটার কতগুলো কাজ রয়েছে সেই কাজগুলো আমি বলে দেবো আপনাদের, যে এটা অ্যাকচুয়ালি কী কী কাজ করে, আর এটা প্রায় সবারই এটা দরকার হয়ে থাকে। বেশি ক্ষেত্রে যারা বিয়ে করেছেন তাদের জন্য আরও মানে দরকারটা বেশি হয়, তাদের দরকার হয়ে থাকে। তো এটার কাজগুলো যেটা হচ্ছে, তো তার আগে এটার সাথে একটু আপনাকে এমআরপিটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে এমআরপি যেটা আছে সেটা হলো পুরো স্টেপের দাম রয়েছে, এটা মানে পুরো বক্সের দাম রয়েছে। তো যেটা যেটা পার মানে পিস যেটা আছে, যেটা বলে 10 স্টেপ যেটা হয় মানে 10 ট্যাবলেটের দাম হচ্ছে আপনার 82 টাকাতে পেয়ে যাবেন আপনি যে কোনো মেশিন শপে। তো 82 টাকাতে পেয়ে যাবেন আপনি, এটাতে 10টা ট্যাবলেট আছে এক স্টেপে। তো এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয় মানে কত সময় দেখতে পাচ্ছি আমরা, কি যেমন আমাদের একটা সমস্যা হয়ে থাকে কি আমাদের বউদের, যে তাদের যে মাসে মাসে যেটা মিন্সটা হচ্ছে, যেটা প্ল্যাডিং বলে যেটা মিন্স হয়, সেই মিন্সটা হচ্ছে মাসে মাসে হচ্ছে, কিন্তু মিন্সটা কে কে মানে বেশি হয়ে যাচ্ছে কি ব্ল্যাডিংটা কারো কারো বেশি হয় একটু, আর বেশিটা কি জন্য হয়, যে ক্ষেত্রে দেখেন যে ব্ল্যাডিংটা বেশি হয়ে যাচ্ছে বা মিন্স হয়ে যাচ্ছে 2 দিন বা 3 দিন হয়ে গেলো, কিন্তু ব্ল্যাডিংটা খুবই একটা হচ্ছে, বেশি হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তার ব্ল্যাডিংটা কিছু একটা কমানোর দরকার। তো সে কমাতে আমরা কি মেথারজেন ইউজ করি আর কি। আর এটা আরও ডাক্তার ইউজ করে এটা কী জন্য, যখন আপনার মানে যখনই কোনো মহিলা যখনই মানে ডেলিভারি হয় আর কি, যখন প্রসব মানে ডেলিভারি করে আর কি, বাচ্চার ডেলিভারি যখন হয় আর কি, তো ডেলিভারি পেশেন্টকে এটা মানে ডাক্তার ইউজ করতে দেয়, এটা ডেলিভারি পেশেন্টদেরও একটা খেতে দেয়, তাদের ব্লাডটা যেন বেশি একটা না হয় তার জন্য। আর যাদের মিন্সটা হওয়ার পরে ব্লাডিংটা বেশি হয় সেটার একটা কারণ আছে, যে ব্লাডিংটা তার হবে না খুবই একটা বেশি সেটার একটা কারণ আছে। তো সেই পদ্ধতির মতো চলতে হবে, তো সেই পদ্ধতির মতো আশা করি মানে অনেকে চলে না সেই পদ্ধতি নিয়ে। তো এটা পদ্ধতিটা কীভাবে চলতে হবে, যে যখন আপনার মিন্সটা হবে তখন আপনাকে কী করতে হবে, মিন্সটা যখন হবে বা 2 দিন বা 3 দিন থাকবে আপনার, তো তখন কিন্তু আপনাকে মানে কতগুলো কাজ মানে আপনাকে হালকা করে করতে হবে, মানে কীভাবে মানে যদি আপনি কোনো মানে গাড়িতে বেড়াতে পারবেন না বা গাড়িতে চললেন বা গাড়ির ঝাঁকা টাকা খেলেন বা টিউবল টিউবল জোরে জোরে ঝোঁকালেন, মানে এ ধরনের কতগুলো কাজ রয়েছে, এগুলো কাজগুলোকে সাবধান থাকতে হয়। তো এসব কাজ থেকে সাবধান থাকলে তাহলে আপনার এই ধরনের অসুবিধা হবে না বা ব্লাডিংটা খুব একটা বেশি হবে না। আর এটাই বাঁচার 1 নম্বর পদ্ধতি আছে, যে আপনাকে কাজগুলো খুব একটা সাবধানে করতে হবে, তাহলে আপনার যখন মিন্স হবে তখন আপনার ব্লাডিংটা খুব একটা বেশি হবে না। সেটা থেকে বাঁচার একটাই উপায় আছে, যে আপনারা সেই টাইমটাতে কাজগুলো একটু হালকা করে করবেন, খুবই মানে গাড়ি ঘোড়াতে চড়বেন না বা গাড়ি ঝাঁকা টাকা খাবেন না। যদি গাড়ি ঝাঁকা টাকা খান তাহলে কিন্তু আপনার ব্লাডিংটা খুব একটা বেশি হয়ে যাবে। তো এক্ষেত্রে তাদেরকে এগুলো মানে কাজগুলো একটু বেছে চলতে হয়, তাহলে ব্লাডিংটা খুব একটা হবে না। আর ব্লাডিংটা খুব একটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আপনাকে মেথাজিন ইউজ করতে হবে ব্লাডিংটা কমিয়ে নেওয়ার জন্য, যেমন ডেলিভারি পেশেন্টদেরকে খাওয়ানো হয় ডেলিভারির পরে, তাদেরকে এই ধরনের মেডিসিন খাওয়ানো হয়, তাদেরকে ব্লাডিংটা কন্ট্রোলে এসে যায়, তাদের বেশি একটা হয় না। আর যখন ডেলিভারি হয় ডেলিভারি পেশেন্ট খুবই একটা নড়াচড়া করে না, খুবই একটা হালকাভাবে করে, তাদের জন্য কিন্তু ব্লাডিংটা খুব একটা বেশি হয় না। কিন্তু প্রায় কেউ কেউ এই ধরনের বহুত ট্যাবলেট ইউজ করে থাকে মানে বাচ্চাটা নষ্ট করে ফেলার জন্য, মানে কিট ট্যাবলেট খেয়ে থাকে বা এই ধরনের বোট ট্যাবলেট আছে, খুশি কিট আছে, মাইপিজিস আসতে আনরাইডেড কিট আছে, এ ধরনের কিট ট্যাবলেট যারা খেয়ে থাকে আর কি বাচ্চা নষ্ট করার জন্য, সেই ধরনের কিট খাওয়ার পরেও কিন্তু এই ধরনের ব্লাডিং শুরু হয়ে যায় তাদের, মানে কাজ হওয়ার পরেও কিন্তু ব্লাডিংটা খুব একটা থেকে যায়। তো সেই পেশেন্টকে ওটা খাওয়ানো হয়, এই মেথারজিন ট্যাবলেট খাওয়ানো হয়, সেগুলো পেশেন্টকে খাওয়ানো হয়। তো অল্প আগে যেটা আমি দেখে দিলাম এটার ডোজটা বলো, বাকি যা ছিল যেটা ডোজটা সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি কেন, এটার ডোজ কোম্পানি এখানে লেখে নেই, ডোজটা এসটিপের সাথে কোম্পানি লেখে নেই এটার ডোজটা। ডোজটা আপনি যখন ডাক্তারকে দেখাবেন বা ডাক্তার যখন আপনার পেশেন্টকে দেখবে বা যে কী রকম ব্লাডিংটা আসে, সে ব্লাডিং যেরকম আছে সেই হিসাবে আপনাকে ডোজটা দিয়ে দেবে, আপনাকে দিনে 1টা বা দিক বা 2টাও দিক বা 3টা দিক,
সে আপনার পেশেন্টের উপর নির্ভর করে এই ডোজটা দেবে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এতটুকু, কোনো একটা ডাউট থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট।